স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় দৈহিক শক্তি বাড়ে যেসব খাবারে জেনে নিন সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকার পাশাপাশি দরকার স্বাস্থ্যকর দৈহিক সম্পর্ক তাই বিবাহিত জীবনে মিলনে ফিট থাকতে হলে আপনাকে দৈনন্দিন খাবারের প্রতি পূর্ণ মনোযোগী হতে হবে চলুন যেসব খাবারে দৈহিক শক্তি বাড়ে সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক এক ডিম দৈহিক দুর্বলতা দূর করতে এক অসাধারণ খাবার ডিম প্রতিদিন সকালে না পারেন সপ্তাহে অন্তত পাঁচ দিন একটি করে ডিম সিদ্ধ করে খান এতে আপনার যৌন দুর্বলতার সমাধান হবে দুই মধু দৈহিক দুর্বলতার সমাধানে মধুর গুণের কথা সবারই কম বেশি জানা তাই দৈহিক শক্তি বাড়াতে প্রতি সপ্তাহে অন্তত তিন চার দিন এক গ্লাস গরম পানিতে এক চামচ খাঁটি মধু মিশিয়ে পান করুন তিন দুধ যেসব খাবারে বেশি পরিমাণ পানিস ফ্যাট আছে এমন প্রাকৃতিক খাদ্য আপনার জনজীবনের উন্নতি ঘটায় যেমন খাঁটি দুধ দুধের সর মাখন ইত্যাদি বেশিরভাগ মানুষই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চায় কিন্তু আপনি যদি শরীরের স্যাক্স হরমোন তৈরি হওয়ার পরিমাণ বাড়াতে চান তাহলে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবারের দরকার তবে সবগুলোকে হতে হবে প্রাকৃতিক এবং স্যাচুরেটেড ফ্যাট চার রসুন দৈহিক সমস্যা থাকলে এখনই নিয়মিত রসুন খাওয়ার অভ্যাস গড়ে তুলুন থেকেই নারী পুরুষ উভয়েরই দৈহিক উদ্দীপনা বাড়াতে এবং যৌনাঙ্গকে পূর্ণ সক্রিয় রাখতে রসুনের পুষ্টিগুণের কার্যকারিতা সর্বজন স্বীকৃত রসুনে রয়েছে এলিসিন নামের উপাদান যা দৈহিক ইন্ডোগুলোতে রক্তের প্রবাহ বাড়িয়ে দেয় পাঁচ কফি কফি আপনার মিলনের ইচ্ছা বাড়ানোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কফিতে যে কেফেইন থাকে তা আপনার মিলনের মোট কার্যকর রাখে ছয় জয়ফল গবেষণায় দেখা গেছে জয়ফল থেকে এক ধরনের কাম উদ্দীপক যৌগ নিশ্চিত হয় সাধারণভাবে এই যৌগটি স্নায়ুর কোষ উদ্দীপিত করে এবং রক্ত সঞ্চালন বাড়ায় ফলে আপনার যৌন ইচ্ছা বৃদ্ধি পায় আপনি কফির সাথে মিশিয়ে জয়ফল খেতে পারেন তাহলে দুইটির কাজ একত্রে পাওয়া সম্ভব স্বাদ চকলেট ভালোবাসা ও মিলনের সঙ্গে সবসময় চকলেটের একটা সম্পর্ক রয়েছে এতে রয়েছে ফেনিলেথেলামিন ও স্যারোটোনিন এ দুটি পদার্থ আমাদের মস্তিষ্কেও রয়েছে এগুলো মিলনের উত্তেজনা ও দেহে শক্তির মাত্রা বাড়াতে সহায়ক পিই এর সঙ্গে অ্যানান্ডামাইট মিলে অর্গাজমে পৌঁছাতে সহায়তা করে আর কলা কলার রয়েছে ভিটামিন এ বি সি ও পটাশিয়াম ভিটামিন বি ও পটাশিয়াম মানব দেহের যৌন রস উৎপাদন বাড়ায় আর কলায় রয়েছে ব্রোমিলিয়ানো যা শরীরে টেস্টের মাত্রা বাড়াতেও সহায়ক আর সর্বোপরি কলায় রয়েছে প্রচুর পরিমাণ শর্করা যা আপনার দেহের শক্তি বৃদ্ধি করে ফলে দীর্ঘ সময় ধরে দৈহিক মিলনে লিপ্ত হলেও আপনার ক্লান্তি আসবে না নয় ভিটামিন সি জাতীয় ফল দৈহিক স্বাস্থ্য ভালো রাখতে চাইলে প্রতিদিন খাবার তালিকায় রঙিন ফলমূল রাখুন আঙ্গুর কমলা লেবু তরমুজ পিস ইত্যাদি ফল দৈহিক ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী গবেষণায় দেখা গেছে একজন পুরুষের প্রতিদিনের খাবার তালিকায় অন্তত দুইশো মিলিগ্রাম ভিটামিন সি থাকলে তার স্প্রামের কোয়ালিটি উন্নত হয় এসব ফলের মধ্যে তরমুজের প্রভাব বেশি অনেকে মিলনের উদ্দীপক ওষুধ বায়া সাথে তরমুজের তুলনা করেছেন দশ গরুর মাংস গরুর মাংসে প্রচুর জিঙ্ক থাকে তাই আপনি মিলনকে আরো আনন্দময় করতে কম যুক্ত গরুর মাংস খান যেমন গরুর কাদের মাংসে রানের মাংসে কম ফ্যাট থাকে এবং জিঙ্ক বেশি থাকে এই সব জায়গার মাংসে প্রতি একশো গ্রামে দশ মিলিগ্রাম জিঙ্ক থাকে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ